চিন্তা করতে পারেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, একটা বিশ্ববিদ্যালয়ের হলে একজন নারীর স্বামীকে আটকে রেখে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে, এই কথাটা আসে কিভাবে? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে আমি ছাত্রলীগের নেতা, আমার যা ইচ্ছা তাই করব, কিন্তু তারা করতেছে তো, তাদেরকে বাধা দেওয়ার কেউ আছে? আমরা রিসেন্ট পড়াশোনা শেষ করে এসেছি, আমরা তো দেখেছি হলের হাউস টিউটার, প্রভোস্ট, শিক্ষক, কার্যত কারো ছাত্রলীগের নেতাকেও সালাম দিতে, মানে এরকম একটা পরিবেশ। শিক্ষক আজকে দেশ স্বাধীনের পরপর, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সম্ভবত মুজাফফর আহমেদ সাহেব, ছাত্ররা অটো প্রমোশনের জন্য ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করেছিল, বঙ্গবন্ধু সেটা শুনে তিনি ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে ছুটে এসেছে, ভাইস চ্যান্সেলরের কাছে ছুটে এসেছিলেন কথা বলার জন্য, এটা শিক্ষকদের মর্যাদা ছিল। আর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা নোবেল ডক্টর ইউনুসের নোবেল বাতিলের দাবিতে রাস্তায় নামে, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা সংবাদপত্র বন্ধের দাবিতে শহীদ মিনারে দাঁড়ায়। এই হচ্ছে আজকের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষকদের লেভেল। তো ছাত্রদের লেভেল কি করবে? ফলে ইয়াবা খাবে, ধর্ষণ করবে, এটাই তো করবে, এটাই তো তারা স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসেবে মানুষকে দেখাতে চায়। এখন আজকে চাঞ্চল্যকর ঘটনা কেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, আপনারা পত্র পত্রিকা লিখছেন, আমরাও গরম গরম বক্তব্য দিচ্ছি, এই রকমের ঘটনা যে অহরহ ঘটছে। এই কিছুদিন আগে বাগেরহাটের ফকিরহাটে দুই ছাত্রলীগ নেতা দুইজন তরুণীকে যাওয়ার বাসায় যাওয়ার পথে রাতে গাড়ি থেকে নামে তুলে নিয়ে ধর্ষণ করলেন। আলোচনা হয়েছে, কতটুকু আলোচনা হয়েছে? সিলেটের এমসি কলেজের ঘটনা, ছাত্রলীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে? এত ঘটনার পরেও ছাত্রলীগের চরিত্রের পরিবর্তন হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ছিলেন, ক্ষমতায় আসার পরপর ছাত্রলীগের অপকর্মের কারণে সেখান থেকে তিনি অব্যাহতি নিলেন, কিন্তু ছাত্রলীগের অপকর্ম অব্যাহতভাবে চলতেই লাগলো। এই ছাত্রলীগ আওয়ামী লীগ যেমনিভাবে বিলুপ্ত করে বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন, ছাত্রলীগকে বিলুপ্ত করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা আজকে সময়ের দাবি। কারণ এই ছাত্রলীগ ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব করে না, অছাত্র ম্যাক্সিমামই নেতৃত্ব দ্বারা অছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি রেড দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, পুলিশ আমার সাথে থাকবে, ম্যাজিস্ট্রেট আমার সাথে থাকবে, প্রত্যেকটা হল থেকে ইয়াবা ব্যবসায়ী, মদ ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ীকে ধরা সম্ভব। এরা কারা করছে? ছাত্র দলের কোনো ছেলে হলেই থাকতে পারে না, ব্যবসা করতে পারবে? অন্য সাধারণ শিক্ষার্থীরা একটা ফেসবুকে লিখলে তাদেরকে শাহবাগ থানা নিয়ে ধরে দিয়ে আসা হয়, ইয়াবা মাদকের ব্যবসা করতে পারবে? সমস্ত কিছু যাচ্ছে ছাত্রলীগের ছত্র ছায়ায়।